তাড়াতাড়ি সম্ভব আমাদের নৌকার গতিপথ অন্যদিকে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করুন। নৌকার গতিকে আটকানো যাচ্ছে না। ও নিজের মতন এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়ের দিকে। এবার কি হবে? এখানেই কি সব আশা শেষ? না রাজকন্যা, কোনো না কোনো উপায় বের করতে হবে, নাহলে নৌকাটা না। যোধা, যোধা, রাজকন্যা হাত দাও। যোধা, যোধা, এবার কি হবে? এখানে কি সব আশা শেষ? আমি কি আর মার কাছে পৌঁছতে পারবো না? রাজকন্যা, এসব কি হচ্ছে? মাঝ সমুদ্রে দয়া করে প্রাণ দিয়েছো যাকে, শেষ সমুদ্রে যেতে গেলে মারতে হবে তাকে। মাছের কথা বলছে তো? এ তো সেই মাছ যাকে আমরা বাঁচিয়েছিলাম। আমাকে ছেড়ে দাও মিরুনা, আমায় দোহাই তোমাদের মিরুনা, আমায়। এসব কে করছে আমাদের সাথে? আর আর এই মাছটাকেই বা ধরবো কি করে রাজকন্যা? জানি না যোদ্ধা, এ কেমন পরীক্ষা? একটা সামান্য মাছকে মেরে কার কি লাভ? আমার নাগ শক্তি এখন আমার কাছে নেই তো কি হয়েছে মোহিনী? রাক্ষসী শক্তি তো আছে, এই শক্তি দিয়েই আমি আমার পুরনো শক্তি ফিরিয়ে আনব। করবে বলেছিলে তাই না রাক্ষসী রানী? এবার তুমি দেখো তোমার অবস্থা আমি কি করি। রোহিণী আমার বোন, ওই তোমার মৃত্যুর কারণ হবে। মনে রেখো তুমি কামিনী, তুমি মনে রেখো।
কামিনী নিজের কথা রাখে। এই নাও, রাক্ষসী রানীকে তোমাদের হাতে তুলে দিলাম। এবার মোহিনীর হাত থেকে তোমাদের নাক চিহ্ন সরিয়ে নাও। এবার তোমাকে যে বেছে নিতে হবে রোহিণী, কোনটা বাঁচবে তুমি, বাবা মায়ের স্নেহ নাকি তোমার ন্যায় নীতি আদর্শ, কোনটা? আমার এসব খেলা একদম ভালো লাগছে না, কি চাই স্পষ্ট করে বলো। চাহিদা বেশ অল্প, জলের মাছকে বাক্সে ভরে শেষ করে দাও গল্প। আমাকে ছেড়ে দাও, মেরো না আমায়, দোহাই তোমাদের, মেরো না আমায়। কখনো না, আমি নিজের স্বার্থের জন্য কোনোদিনও কোনো নিরীহ প্রাণী হত্যা করিনি, আর সেটা করবও না। যোদ্ধা, বাক্স ছাড়াই ওকে জলে ফেলে দেব। জলের মাছ আবার যদি জলে ফিরে চলে, তোমাদেরও ঠাঁই হবে ওই অতল জলের তলে। বেশ, ওই জলে ডুবে মারা যাবো তো আমরা, তাই সই। তাই বলে অন্যায়ের হাত ধরে আমরা কোনোদিনও নিজেদের রক্ষা করতে চাইও নি, আর করবও না। তুমি ঠিক বলেছো রাজকন্যা, এই অন্যায় কিছুতেই করা যাবে না। নিজের প্রাণের বিনিময়ে তুচ্ছ প্রাণের চিন্তা করো, যাত্রা তবে অপূর্ণ থাক, ঘূর্ণি ঝড়ে ডুবে মরো। এইটাই তো আমি আশা করেছিলাম রোহিণী, কারণ তুমি বোকা, আর বোকা বলেই কোনো অন্যায় করতে তুমি রাজি নও। এমনকি মরতে হলেও মরবে, আর ঠিক এমনই কাউকে আমার চাই রোহিণী, ঠিক এমনই। আমি কোনোদিনও অন্যায় করিও নি, আর অন্যায়ের সাথে আপোষও করিনি। তার জন্য যদি আমার পরাজয় হয় বা মৃত্যু হয়, আমি তা মাথা পেতে নেব। তুমি চিন্তা করো না রাজকন্যা, আমি তোমার সঙ্গে আছি। এই তো প্রমাণ, প্রমাণ যে আমার নির্বাচন একদম সঠিক। আমি তো জানি রোহিণী, সাত সমুদ্র ১৩ নদী একমাত্র তুমি পেরোতে পারো। এসো রোহিণী, আমার কাছে এসো, এসো। এখন একটাই উদ্দেশ্য, একটাই, কাল নাগিনী, যে করেই হোক আমাকে তার কাছে পৌঁছতে হবে।
কি করছে? রাব খুশি আয় না। পৃথিবীর সব থেকে বড় রাক্ষসীর শক্তি দিয়ে আমি তোমায় সৃষ্টি করেছি। তুমি আমায় সাহায্য করবে, তুমি। আমি কাল নাগিনীর কাছে যেতে চাই। আমাকে কাল নাগিনীর কাছে পৌঁছে দাও এক্ষুনি। রাক্ষসী আয় না, এ তো বড়ই কাজের জিনিস দেখছি। আমি জলকন্যা গো, এই সাত রঙের সাত সমুদ্র সর্বদা আমার পাহারায় থাকে, আর এই সাত সমুদ্র পেরোতে হলে আমার পরীক্ষায় সফল হতে হয়। মাছ হয়ে তোমাদের পরীক্ষা নিয়েছিলাম আমি। যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোনো বিপদ যখন থাকে না, তখন অনেকেই হয়তো তুচ্ছ প্রাণীকে সহায়তা করতে এগিয়ে আসে, কিন্তু তোমরা নিজেদের জীবন বিপন্ন করেও আমাকে বাঁচাতে চেয়েছ। তোমরা তো মহান, আর তাই তোমাদের জন্য পুরস্কার আছে। জলকন্যা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব আমি সত্যিই জানি না। তা কেন, এই সাত সমুদ্র পার করার অধিকার তো তোমরা নিজেরা অর্জন করেছ, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তবে হ্যাঁ, তোমাদের আগের পথে যেতে আমি সহায়তা করতে পারি। এ তোমাদের তেরো নদীর পথের দিকে নিয়ে যাবে। শঙ্খ তোমাদেরকে পথ দেখাতে সহায়তা করবে, আর কখনো আমাকে ডাকবার হলে এই তারাটাকে জলে ভাসিয়ে দিও, তাহলেই আমি চলে আসব। আমাদের আবার নিশ্চয়ই দেখা হবে। কামনা করি তোমরা সফল হও। ধন্যবাদ। রাজকন্যা, শঙ্খটা বাজাও। হ্যাঁ যোদ্ধা।
আমার সব কাজে বাধা দিচ্ছে কালনাগিনী। তার মানে হলো সে আড়াল থেকে মায়া করে আমার উপর নজর রেখে চলেছে। যেখানে কালনাগিনীর মায়া অবস্থান করছে সেখানে গিয়ে স্থির হয়ে দাঁড়াও। এই চোখ দিয়েই আমার উপরে নজর রাখছে কালনাগিনী। তাহলে দেখো তোমার চোখকে কেমন তোমার বিরুদ্ধে কাজে লাগাই। আমার মনি, তোমার চোখ এখন আমার চোখ। সমুদ্র শেষ হতে চলেছে, সামনে বালুর চর। যোদ্ধা, তারাটা দিন না। আমাদের তো নদী পথে যাওয়ার কথা ছিল, তাহলে আমরা জলশূন্য এই বালুচরে আমরা এলাম কি করে? তাই তো দেখছি রাজকন্যা। রাজকন্যা দেখো তো মানচিত্র কি বলছে। হ্যাঁ যোদ্ধা। মানচিত্রে কিছু নেই কেন? একটু আগেও তো সবকিছু ছিল এখানে। তার মানে আমরা ভুল পথে চলে এলাম না তো?